हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हमारा कॉम्प्लेक्स नंबर পরবর্তীতে নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো, তো চলো শুরু করা যাক। এবার আমরা দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এক দিকের অঙ্ক কি বলছে, জেড ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস আই রুট থ্রি অ্যান্ড জেড টু ইজিকুয়াল টু রুট থ্রি মাইনাস আই হলে দেখাও যে আর্গুমেন্ট জেড ওয়ান ইন্টু জেড টু ইজিকুয়াল টু আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট জেড টু অ্যান্ড আর্গুমেন্ট জেড ওয়ান বাই জেড টু ইজিকুয়াল টু আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস জেড টু। তাহলে আগে প্রথমে কী করবো, জেড ওয়ান আর জেড টু দিয়ে জেড ওয়ান ইন্টু জেড টু আর জেড ওয়ান বাই জেড টু কত হয় সেটা আমরা প্রথমে বের করে নেব। তাহলে জেড ওয়ান ইজিকুয়াল টু বলে দিয়েছে ওয়ান প্লাস আই রুট থ্রি অ্যান্ড জেড টু ইজিকুয়াল টু রুট থ্রি মাইনাস আই। অতএব জেড ওয়ান ইন্টু জেড টু তাহলে কত হবে সেটা এবার বের করে নেবো। তাহলে এই দুটো যদি গুণ করি, তাহলে প্রথমে ওয়ান দিয়ে প্রথমে এই জিনিসটা গুণ করলে রুট থ্রি মাইনাস আই, আর সেকেন্ডটা আই রুট থ্রি দিয়ে এই জিনিসটা গুণ করলে কী হবে রুট থ্রি ইন্টু রুট থ্রি থ্রি আই, আর প্লাস মাইনাস মাইনাস আই স্কোয়ার রুট থ্রি। তাহলে এখান থেকে কী পাবো রুট থ্রি, আর এই আই স্কোয়ারটিকে মাইনাস হয়ে যাবে, তাহলে কী হবে মাইনাস আর মাইনাস ওয়ান, আর এই মাইনাস মাইনাস ওয়ান আছে প্লাস রুট থ্রি, আর এটা আই মাইনাস থ্রি আই প্লাস থ্রি আছে, এখান থেকে কত পাবো টু আই। তাহলে এখান থেকে কী পাচ্ছি জেড ওয়ান ইন্টু জেড টু ইজিকুয়াল টু কত পাচ্ছি টু রুট থ্রি প্লাস টু আই। একরকমভাবে জেড ওয়ান বাই জেড টু যদি করি তাহলে কী পাচ্ছি ওয়ান প্লাস আই রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান আই। তাহলে নিচে কখনোই কী রাখা যাবে না কমপ্লেক্স নম্বর, তাহলে কী এর অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে। অনুবন্ধী কত, আই এর আগে যে সাইনটা আছে তার অপোজিট সাইন, তার মানে কি রুট থ্রি প্লাস আই। তাহলে রুট থ্রি প্লাস আই দিয়ে ওপর নিচে আমি যদি গুণ করি, তাহলে গুণ করার পর আমি কী পাচ্ছি রুট থ্রি দিয়ে টোটাল এই জিনিসটা গুণ করলে কী পাবো রুট থ্রি প্লাস থ্রি আই। একরকমভাবে আই দিয়ে যদি এই জিনিসটা গুণ করি কত পাবো আই মাইনাস রুট থ্রি, কারণ কি প্লাসে প্লাস আই স্কোয়ার রুট থ্রি হতো, আই স্কোয়ারের ভ্যালু কত হয় মাইনাস ওয়ান, ডাইরেক্ট সেজন্য মাইনাস রুট থ্রি লিখেছে। আর নিচে কী পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট থ্রি হোল স্কোয়ার মানে থ্রি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি ওপরে এই রুট থ্রি কেটে যাচ্ছে, আর থ্রি আই প্লাস আই তাহলে ফোর আই বাই নিচে ফোর, তাহলে শুধু কত পাবো থাকবে আই। তাহলে জেড ওয়ান বাই জেড টু ইজিকুয়াল টু কত পাবো আই। এবার আমরা আর্গুমেন্টগুলো বের করবো, জেড ওয়ান সমান কত বলে দিয়েছে ওয়ান প্লাস আই রুট থ্রি, তাহলে কি জেড ইকুয়াল টু যদি এক্স এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে পয়েন্টগুলো কি এক্স আর ওয়াই, তাহলে এখানে পয়েন্টগুলো কি ওয়ান আর রুট থ্রি, তাহলে দুটোই পজিটিভ। তাহলে এই বিন্দুটা তাহলে জটিল তলে কোন পদে অবস্থিত, প্রথম পদে অবস্থিত, আর প্রথম পদে অবস্থিত হলে যদি আর্গুমেন্ট অফ জেড ওয়ান ইকুয়াল টু থিটা ওয়ান হয় থিটা ওয়ানের ভ্যালু কার মধ্যে থাকবে জিরো থেকে পাই বাই টু এর মধ্যে, অতএব ট্যান থিটা ওয়ান সমান আমরা কী লিখতে পারি ওয়াই বাই এক্স ট্যান থিটা ওয়ান। আর্গুমেন্ট জেড ওয়ান মানে কি ট্যান থিটা ওয়ান লিখে নিয়েছি, অতএব এখান থেকে আমি লিখতে পারি ট্যান থিটা ওয়ান সমান ওয়াই বাই এক্স, এখানে ওয়াই কত আছে রুট থ্রি, আর এক্সের যে কত আছে ওয়ান, এই যা লক্ষ্য করো এক্স ওয়াই এক্স ওয়াই, তাহলে ওয়াই বাই এক্স তাহলে রুট থ্রি বাই ওয়ান, তাহলে ট্যান থিটা ওয়ানের মান কত রুট থ্রি বাই ওয়ান, আর থিটা ওয়ানের ভ্যালু কার মধ্যে থাকবে জিরো থেকে পাই বাই টু এর মধ্যে, কারণ কি এটা আমাকে প্রথম পদে রাখতে হবে। অতএব ট্যান থিটা ওয়ান সমান কত পাচ্ছি ট্যান পাই বাই থ্রি, অতএব এখান থেকে কী লিখতে পারি থিটা ওয়ান ইকুয়াল টু পাই বাই থ্রি। একরকমভাবে জেড টু সমান কত পেয়েছি রুট থ্রি মাইনাস আই, তাহলে বিন্দুগুলো কী কী রুট থ্রি কমা মাইনাস ওয়ান, কারণ কি এক্স প্লাস আই ওয়াইয়ের সাথে যদি আমি ইকুয়াল করি তাহলে এক্সের জায়গায় কত আছে রুট থ্রি, আর ওয়াইয়ের জায়গায় কত আছে মাইনাস ওয়ান, আর আই যেরকম ছিল আই, তাহলে প্লাস মাইনাস, তাহলে বিন্দুটা তাহলে জটিল তলের চতুর্থ পদে অবস্থিত। এখন আর্গুমেন্ট জেড টু ইজিকুয়াল টু যদি থিটা টু হয় তাহলে থিটা টু এর ভ্যালু কার মধ্যে থাকবে মাইনাস পাই বাই টু থেকে জিরোর মধ্যে, তাহলে আমাকে এই থিটার ভ্যালুটা আমাকে এর মধ্যে রাখতে হবে। তাহলে ট্যান থিটা টু সমান কী হবে ওয়াই বাই এক্স, ওয়াই সমান কত আছে মাইনাস ওয়ান, আর এক্স সমান কত রুট থ্রি, তাহলে ট্যান থিটা টু সমান কত হবে মাইনাস ওয়ান বাই রুট থ্রি। এখন শুধু ওয়ান বাই রুট থ্রির ভ্যালু কত হয় ট্যান পাই বাই সিক্স, আর বাইরে তো মাইনাস ছিল কিন্তু আমাকে ভ্যালুটা এর মধ্যে রাখতে হবে, তাহলে কি মাইনাসটা আমি এর গায়ে খাইয়ে দিচ্ছি, তাহলে কি ট্যান মাইনাস পাই বাই সিক্সের ভ্যালু কত হয় মাইনাস ওয়ান বাই রুট থ্রি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি থিটা টু ইজিকুয়াল টু কত হবে মাইনাস পাই বাই সিক্স। এবার কী করবো জেড ওয়ান ইন্টু জেড টুটার আর্গুমেন্ট কত হয় সেটা আমরা বের করবো। তাহলে জেড ওয়ান ইন্টু জেড টু সমান কত পেয়েছিলাম টু রুট থ্রি প্লাস টু আই, তাহলে এর মধ্যে বিন্দুগুলো কী কী টু রুট থ্রি আর টু, তাহলে দুটোই পজিটিভ, তাহলে যা জটিল তাহলে প্রথম পদে অবস্থিত, আর প্রথম পদে অবস্থিত যেহেতু তাহলে ওর আর্গুমেন্টের ভ্যালু কার মধ্যে থাকবে জিরো থেকে পাই বাই টু এর মধ্যে। আমি তাই লিখে নিয়েছি আর্গুমেন্ট জেড ওয়ান ইন্টু জেড টুর ভ্যালু হচ্ছে জে থিটা থ্রি, তাহলে এখান থেকে লিখতে পারি ট্যান থিটা থ্রি ইজিকুয়াল কী হবে ওয়াই বাই এক্স, ওয়াই কত টু আর এক্স কত টু রুট থ্রি, তাহলে টু টু কেটে গেলে তাহলে কত হবে ট্যান থিটা থ্রি ইজিকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি, আর ওয়ান বাই রুট থ্রি ভ্যালু কত হয় ট্যান পাই বাই সিক্স, তাহলে ট্যান ট্যান উঠে গেলে তাহলে কত পাবো থিটা থ্রি ইজিকুয়াল টু পাই বাই সিক্স। এবার একরকমভাবে জেড ওয়ান বাই জেড টু এর আর্গুমেন্টটা আমাকে বের করতে হবে, আমরা পেয়েছি জেড ওয়ান বাই জেড টু ইজিকুয়াল টু আই। এখন যখন আমি বলেছি যখন কোনো সংখ্যা থাকবে অনলি সংখ্যা বা কোনো কমপ্লেক্স নম্বর আই থাকবে তখন এগুলোকে আমি মডুলাস অ্যাম্প্লিচিউড রূপে লিখে নেবো, তাহলে আই এর মডুলাস অ্যাম্প্লিচিউড রূপ কী হয় আই ইন্টু
কস পাই বাই টু প্লাস আই সাইন বাই টু, যেখানে আর হলো মডুলাস আর এই যে থিটা, থিটাগুলো হয় অ্যাম্পলিচিউড, এখন থিটার পরিবর্তে কত আছে পাই বাই টু। অতএব আর্গুমেন্ট অফ জেড বাই জেড ওয়ান বাই জেড টু যদি থিটা ফোর হয়, যদি আমি মনে করি আর্গুমেন্ট জেড ওয়ান বাই জেড টু ইজগুলো থিটা ফোর হবে, তাহলে থিটা ফোর ইজগুলো কত পাবো পাই বাই টু, কারণ এটাই তো মডুলাস অ্যাম্পলিচিউড ফর্ম, অ্যাম্পলিচিউড মানে আর্গুমেন্ট। তাহলে তাহলে কি এখানে কত আছে থিটার জায়গায় পাই বাই ফোর, অতএব থিটা পাই বাই টু, অতএব থিটা ফোর ইজগুলো কত হবে পাই বাই টু, তার মানে কি আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড টু ইজগুলো কত হবে পাই বাই টু। এবার আমাদের প্রামাণ্য বিষয়ে আমরা আসবো, আমাদের কী প্রুফ করতে হবে আর্গুমেন্ট জেড ওয়ান ইন্টু জেড টু ইজগুলো টু আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস জেড টু। তাহলে দেখি কী করা যায়, আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট জেড টু, এখন আর্গুমেন্ট সমান সমান থিটা ওয়ান প্লাস থিটা টু, থিটা ওয়ান সমান আমরা পেয়েছিলাম পাই বাই থ্রি, আর থিটা টু সমান পেয়েছিলাম মাইনাস পাই বাই সিক্স, তোমরা দেখলে বুঝতে পারবে। তাহলে পাই মাইনাস পাই বাই সিক্স, তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস পাই বাই সিক্স, এখন পাই বাই থ্রি থেকে মাইনাস পাই বাই সিক্স যদি করি তাহলে কত পাবো অনলি পাই বাই সিক্স, আর পাই বাই সিক্সের ভ্যালু ছিল আর্গুমেন্ট জেড ওয়ান জেড টু এর। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর্গুমেন্ট জেড ওয়ান ইন্টু জেড টু ইজগুয়াল টু আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট জেড টু। একরকমভাবে আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট জেড টু যদি করি এই জায়গায় তাহলে কত পাবো আর্গুমেন্ট জেড ওয়ান ছিল পাই বাই থ্রি, আর আর্গুমেন্ট জেড টু ছিল মাইনাস পাই বাই সিক্স, তাহলে মাইনাস অফ মাইনাস পাই বাই সিক্স সমান পাই বাই থ্রি প্লাস পাই বাই সিক্স সমান পাই বাই টু, আর পাই বাই টু কার ভ্যালু ছিল আর্গুমেন্ট জেড ওয়ান বাই জেড টু। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর্গুমেন্ট জেড ওয়ান বাই জেড টু ইজগুয়াল টু আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট জেড টু, প্রমাণ হয়ে গেল। আর নেক্সট অঙ্ক, কী বলছে, যদি মড অফ জেড ওয়ান ইকুয়াল টু মড অফ জেড টু অ্যান্ড আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট জেড টু ইকুয়াল টু জিরো হয়, তবে প্রমাণ করো জেড ওয়ান অ্যান্ড জেড টু প্রতিযোগী অনুযায়ী বা অনুবন্ধী জটিল রাশি। অর্থাৎ জেড ওয়ান আর জেড টু আমাকে অনুবন্ধী এটা আমাকে প্রুফ করতে হবে, আইদার অতএব আমাকে হয় প্রমাণ করতে হবে জেড ওয়ান ইকুয়াল টু জেড টু বার, বার দিয়ে আমরা অনুবন্ধীকে জেনারেট করি, বা জেড টু ইকুয়াল টু জেড ওয়ান বার, জেড টু ইকুয়াল টু জেড ওয়ান বার, এটা আমি লিখে দিয়েছি বোঝার সুবিধার জন্য। তার মানে কি হয় যে কোনো একটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করো না এটা প্রমাণ করো, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রমাণ করলে অঙ্কটা হয়ে যাবে। কী প্রমাণ করতে হবে, হয় জেড ওয়ান ইকুয়াল টু জেড টু বার নয় জেড টু ইকুয়াল টু জেড ওয়ান বার। ওকে, এখন আমি জেড ওয়ান আর জেড টু জটিল রাশি যদি আমি মডুলাস অ্যাম্পলিচিউড রূপে লিখবো, এ প্লাস আই বি বা সি প্লাস আই ডি রূপে লিখবো না, মডুলাস অ্যাম্পলিচিউড রূপে লিখবো। এখন মডুলাস অ্যাম্পলিচিউড রূপটা কীভাবে লেখা হয়, ধরো মনে করো একটা জটিল রাশি জেড, এটার মডুলাস অ্যাম্পলিচিউড রূপ কী হয় আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আর ইজিকুয়াল টু লেখা হয় মড জেড, আর এর ভ্যালু হচ্ছে মড জেড, আর থিটার হচ্ছে থিটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড, যেখানে থিটা ইকুয়াল টু কী হয় আর্গুমেন্ট অফ জেড, আর আর ইকুয়াল টু কী হয় মড জেড। এবার সেই এই কনসেপ্টটাকে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা জেড ওয়ানটিকে লিখব। তাহলে মডুলাস অ্যাম্পলিচিউড রূপে যদি লিখতে চাই জেড ওয়ানের সমান লিখতে পারি, আর সমান কী ছিল মড জেড, তাহলে এখন এই আর এর পরিবর্তে শুধু মড জেড ওয়ান লিখে দিতে পারি, যেহেতু এই আর সমান মড জেড ছিল, তাহলে এখন এই জেড ওয়ানের মড এখানে আর এর পরিবর্তে তাহলে কী হবে মড জেড ওয়ান ইন্টু কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, কারণ আমি ধরে নিয়েছি আর্গুমেন্ট অফ জেড ওয়ান ইকুয়াল টু থিটা ওয়ান। তাহলে আর্গুমেন্ট অফ জেড ওয়ান যদি থিটা ওয়ান হয় আর আর এর জায়গায় তাহলে লিখতে পারি মড জেড ওয়ান, তাহলে সেটাকে এই রূপে লিখতে পারি। একরকমভাবে যদি জেড টুকে আমি লিখতে চাই মডুলাস অ্যাম্পলিচিউড রূপে, তাহলে লিখতে পারি আর্গুমেন্ট অফ জেড টু ধরে নিয়েছে থিটা টু, তাহলে সেটাকে আমি লিখতে পারি মড অফ জেড টু ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। ঠিক আছে, এবার আমাকে কোশ্চেনে যেটা বলে দিয়েছে, কোশ্চেনে কী বলে দিয়েছে, আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট জেড টু ইকুয়াল টু জিরো। এখানে দেখো তো আর্গুমেন্ট জেড ওয়ান কত ধরেছে থিটা ওয়ান, থিটা ওয়ান, আর আর্গুমেন্ট জেড টু কত ধরেছে থিটা টু, তার মানে ওটা বলতে চাইছে থিটা ওয়ান প্লাস থিটা টু ইকুয়াল টু জিরো, বা থিটা ওয়ান ইকুয়াল টু মাইনাস থিটা টু, পরিষ্কার। এবার অঙ্কে এসো, এবার জেড ওয়ানটাকে কীভাবে লেখা যায় সেটা এবার ভালো করে লক্ষ্য করো। জেড ওয়ান সমান আমি প্রথমে লিখেছি মড অফ জেড ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, এভাবে লেখা যায়। এবার আমাকে কোশ্চেনে বলে দিয়েছে মড জেড ওয়ান ইকুয়াল টু মড জেড টু, তাহলে এখন এই জেড ওয়ানের পরিবর্তে আমি জেড টু লিখতে পারি, তাহলে লিখে দিয়েছে মড জেড টু, আর থিটা ওয়ানের ভ্যালু কত পাচ্ছি মাইনাস থিটা টু, তাহলে এখন এই থিটা ওয়ানের পরিবর্তে আমি মাইনাস থিটা টু পুট করতে পারি, তাই পুট করে দিচ্ছি কস মাইনাস থিটা টু প্লাস আই সাইন মাইনাস থিটা টু। এখন জেড ওয়ান ইকুয়াল টু মড জেড টু ইন্টু কস থিটা টু মাইনাস আই সাইন থিটা টু, কেন লিখলাম, কস অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, আর সাইন মাইনাস থিটা হয় মাইনাস সাইন থিটা, তাহলে এই কস এই মাইনাসটা খেয়ে নিয়েছে কিন্তু সাইন খেতে পারেনি বলে এই মাইনাসটা বাইরে বেরিয়ে এসেছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, সেই জন্য হয়ে গেছে কস থিটা টু মাইনাস আই সাইন থিটা টু। এখন একটা জিনিস লক্ষ্য করো, জেড টু ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম, জেড টু ইজ ইকুয়াল টু আমরা কী পেয়েছিলাম, মড অফ জেড টু ইন্টু কস থিটা টু মাইনাস প্লাস আই সাইন থিটা টু,
মড অফ জেড টু ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। তাহলে জেড টুর বার কী হবে, বার বা অনুবন্ধী কী হবে, আমরা জানি অনুবন্ধী লেখার সময় কী হয়, জাস্ট আয়ের আগে যে সাইনটা থাকে সেটার আগে চেঞ্জ হয়ে যায়। তাহলে আয়ের আগে এখানে কী আছে, প্লাস আছে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে জেড বা সমান লিখতে পারি মড অফ জেড টু ইন্টু কস থিটা টু মাইনাস আই সাইন থিটা টু। এখন তো কত, এটার সাথে আর এটা ইকুয়াল না, এই জিনিসটা আর জেড বার ইকুয়াল না। তাহলে এখান থেকে আমি লিখতে পারি জেড ওয়ান ইকুয়াল টু জেড টু বার। তাহলে আমার এখান থেকে কী প্রমাণ করতে পারলো, কী প্রমাণ হয়ে গেলো, জেড জেড ওয়ান অ্যান্ড জেড টু আর অনুবন্ধী জটিল রাশি। কারণ এটাই তো আমি বলেছিলাম প্রথমে, এটাই প্রমাণ করতে হবে। কী প্রমাণ করতে হবে বলেছিলাম, আয়দার এটা প্রমাণ করতে হবে না এটা প্রমাণ করতে হবে, আমি এটা প্রমাণ করে দিয়েছি। অতএব কী প্রমাণ হয়ে গেল, জেড ওয়ান ইকুয়াল টু জেড টু আর, অতএব জেড ওয়ান অ্যান্ড জেড টু অনুবন্ধী জটিল রাশি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।